আমার মনে হয় তার যারা হেলিকপ্টার সঞ্চালন করেন তাদের বোঝা উচিত আবহাওয়া কি। আজকাল দূর থেকে রেডারে সব বোঝা যায়, আমরাও একাধিকবার পড়েছি। আমরা আশা করব তার চোট তাড়াতাড়ি ভালো উঠবে, কিন্তু আসলে হেলিকপ্টার থেকে নামতে উঠতে কী করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকের, প্রত্যেকবার দেখেছি আমরা। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। উত্তরবঙ্গে দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার পড়েছিল এবং নামতে গিয়ে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানানো হয়েছে এসএসকেএম এর তরফে। হাসপাতাল থেকে হুইল চেয়ারে বের করে তাকে গাড়িতে তোলা হয়। প্রয়োজন ছাড়া তাকে হাঁটা চলা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে তাকে জানানো হয়েছে। হেলিকপ্টার থেকে নামার সময় তিনি পা এবং কোমরে চোট পান, তাকে কলকাতায় আনা হয়। এসএসকেএমে গতকাল তার চিকিৎসা করা হয়। মুখ্যমন্ত্রীকে হাঁটাচলা করার জন্য না করার জন্য আপাতত পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। এদিকে এনি কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে ফের প্রশ্ন তুললেন তিনি। তিনি বলছেন এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়। সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডই নামতে হলো খোঁচা বিজেপির সর্বভারতীয় সহসভাপতির। আমার মনে হয় তার যারা হেলিকপ্টার সঞ্চালন করেন তাদের বোঝা উচিত আবহাওয়া কি। আজকাল দূর থেকে রেডারে সব বোঝা যায়, আমরাও একাধিকবার পড়েছি। আমরা আশা করব তার চোট তাড়াতাড়ি ভালো উঠবে, কিন্তু আসলে হেলিকপ্টার থেকে নামতে উঠতে কী করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকের, প্রত্যেকবার দেখেছি আমরা। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। প্রাকৃতিক দুর্যোগ ছিল গতকাল এবং সেই কারণে হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে অবতরণ করাতে হয় এবং সেই সময় নামতে গিয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পেয়েছেন পায়ে এবং কোমরে। যদিও বিরোধীরা এই নিয়ে কিন্তু সমালোচনা করতে ছাড়েনি। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। রাজনৈতিক চোট কিনা সেই প্রশ্নে তিনি তুলছেন। সেনাকে বারবার আক্রমণ করেন বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই সেনার সাহায্যই নিতে হলো, এমনটাই তাঁর বক্তব্য। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন এই চোট দুর্ঘটনাজনিত নাকি আঘাতজনিত প্রশ্ন তুলেছেন তিনি, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সেনাকে সর্বক্ষণ আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই সেনার হেলিপ্যাডেই তাকে জরুরি অবতরণ করতে হবে। দেখুন, রাজনৈতিক শত্রুতা থাকে, রাজনৈতিক লড়াই থাকে, কিন্তু ভারতীয় রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রে একটা শালীনতার সীমা থাকে যে কার কোনো দুর্ঘটনা বা কারুর আঘাত নিয়ে সাধারণভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ও আর একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়ে আক্রমণ করেন না। এটাই বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষের শালীনতা বা সংস্কৃতি কোন লেভেলের সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, যে দিলীপ ঘোষ যেটা বলেছেন 2021-এর তার আঘাতের প্রসঙ্গে, আমি দিলীপ ঘোষকে মনে করিয়ে দিই, তার এক পায়ে আঘাত ছিল, হুইল চেয়ার করে ঘুরেছিলেন, আর অন্য আরেকটা পা দিয়ে গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন এই দিলীপবাবুদের, নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহকে।